বাংলাদেশ সংসদ খুনে দুই আততাই তারা উঠেছিল সদর স্ট্রিটে ফাইজাল এবং মুস্তাফিজুর ওঠে সদর স্ট্রিটের হোটেলে মে মাসের দু তারিখ রাত দশটা পঞ্চাশে চেক ইন করে তারা চেক ইন করার সময় রেজিস্টারে কুমিল্লা ঠিকানা দেয় ওই দুজন এবং চেক ইন নথি হিসাবে বাংলাদেশে পাসপোর্টের কপি দেয় আর এই সেই রেজিস্টার যে রেজিস্টারের ছবি আপনাদের সামনে আমরা রাখছি এবং এই সেই ঘর ঘর এই 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 দুই তারা মে তারিখে উঠেছিল এবং তারা দু পাসপোর্টের কপি জমা রেখেছিল এবং ঠিক রাত দশটার পর তারা চেক ইন করে এবং দেখলেন যে রুমের ছবি আপনাদেরকে দেখালাম সেই রুমের বাইরে যে সিসিটিভি নজরে আসলো ইতিমধ্যেই পুলিশ বা তদন্ত তারা কিন্তু এই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছে কারণ এই রুমেই এই টুয়েলভ এ এই রুমেই ছিল দুই আততাই নিউ মার্কেট থানা এলাকার যে হোটেলে তারা ছিল এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই হোটেলের রিসেপশনে আমরা রিসেপশানে যে রেজিস্টার দেখতে পাচ্ছি তাতে আমরা দেখতে পাচ্ছি এখানে হোটেলের নাম লেখা রয়েছে এটি দশ নম্বর সাদার স্ট্রিট কলকাতা ষোলোর একটি হোটেল যে হোটেলে আমরা রুম নম্বর বারো এ সেখানে চেক ইন করেছিল দুজন আমরা তাদের নাম স্পষ্ট করে দেখতে পাচ্ছি তারা তাদের ঠিকানা হিসেবে বাংলাদেশের কুমিল্লার কথা জানিয়েছে এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে দুই তারিখ অর্থাৎ হাজার চব্বিশ সাল রাত দশটা পঞ্চাশে তারা এই হোটেলে চেক ইন করে এখনো পর্যন্ত যেটা পুলিশ এবং সিআইডি সূত্র দাবি করছে এই হোটেলের এই বারোর এ ঘরে বসেই সমস্ত নাশকতা সমস্ত চক্রান্তের পরিকল্পনা করেছিল এরা জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা তরুণের সঙ্গে অয়ন কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা